তুমি এখানে কেন? তোমাকে আমি বলেছি তুমি আমার সামনে আর কখনো আসবে না, আবার এসেছো কেন? তুমি যাও এখান থেকে, যাও। আরে যাও এখান থেকে। উফ, তুমি এখানে কেন? তোমাকে আমি বলেছি তুমি আমার সামনে আর কখনো আসবে না, আবার এসেছো কেন? তুমি যাও এখান থেকে, যাও। আরে যাও এখান থেকে। উফ, আন্টি তুমি বলেছিলাম না, অভিমানের মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে। জ্যানকে খুব মিস করছিস তাই না? ওর সাথে তোর দেখা হয় না? ছেলেটা যখন সারাক্ষণ আমার পেছনে ঘুর ঘুর করতো, আমার সাথে কথা বলতে চাইতো, আমি না তখন প্রচণ্ড বিরক্ত হতাম। আমার মনে হতো এমন কেন, এত ইরিটেটিং কেন, সারাক্ষণ কেন পেছনে পেছনে ঘুরতে হবে, আর কি কোনো কাজ নেই ওর। প্রচণ্ড বিরক্ত হতাম, কিন্তু গত দুই দিন ধরে যখন আমি ওকে দেখতে পাচ্ছি না, আমি ওর কথা শুনতে পাচ্ছি না, আমি জানি না ও কোথায় আছে, কেমন আছে, কি করছে, আমার এখন বিরক্ত লাগছে আন্টি। আমি এখন বেশি ইরিটেটেড হচ্ছে যে ও কেন নেই আমার সামনে, ও কেন কথা বলতে চাচ্ছে না, ও কেন। ছেলেটাকে না প্রথম দেখি আমার ভালো লেগেছিল, তুই যে কেন দেখতে পারতি না সেটাই বুঝতে পারছিলাম না। সত্যি কথা বলবো আন্টি, আমি যখন ওকে প্রথম দেখেছি আমি না তখনই ওকে ভালোবেসে ফেলেছিলাম। ও মা, তাই নাকি? তাহলে আমি শুধু কোনো সম্পর্কে জড়াতে চাইনি আন্টি, আমি তো এখান থেকে একেবারে চলে যাব। একটা সম্পর্কে জড়ালে তো ওকে ছেড়ে যেতে আমার কষ্ট হবে, আমি না ওই কষ্টটা পেতে চাইনি। এখন তো তোকে দেখে মনে হচ্ছে তুই কষ্ট পাচ্ছিস। অনেক কষ্ট পাচ্ছি। সবই গডের ইচ্ছে। এখন আমি কি করবো বলো না। মনের কথা শোন, হৃদয় দিয়ে অনুভব কর, তাহলেই সব উত্তর পাবি। জ্যান খাবে না? না বাবা, ও আসলে ভাবতেই পারেনি যে এমন কিছু ঘটবে, ওর মনটা এভাবে ভেঙে যাবে। জানিস মা, তোর মা সবসময় আমাকে বলতো সে না থাকলে আমি তার সন্তানদেরকে ঠিক মতো মানুষ করতে পারবো কিনা। তোদের দুই ভাই বোনকে দিয়ে অনেক ভাবত। তুমিও তো অনেক ভাবো বাবা। কিন্তু তোদের কোনো স্বপ্নই তো আমি পূরণ করতে পারছি না বাবা। তোর মাকে বলেছিলাম আমি তার সন্তানদের সব ইচ্ছা স্বপ্ন পূরণ করবো,
আজ এখন এসে মনে হচ্ছে আমি পুরোপুরি ব্যর্থ। তুমি এই ব্যাপারে বলছো কেন বাবা? মানে তোর মা আজ বেঁচে থাকলে এমনটা হতো না। সে আমাদেরকে ছেড়ে খুব অসময়ে চলে গেল, আমাদের একদম একা করে দিয়ে। জায়দের জন্য খুব কষ্ট হচ্ছে বাবা, খুব।